আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে লাইভে আসা ভালো লাগতেছিল না, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি, কেউ নাইও। আজকে কথা বলবো মার্কেটিং নিয়ে, যে একটা ব্যবসার কিভাবে কি করা যায়। একজন আসলে মার্কেটিংয়ের চিন্তা ভাবনাটা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ। আগে আগের মার্কেটিং স্টাইল আর এখন, আমরা যদি 10-15 বছর আগেও যদি মার্কেটিংয়ের কথা চিন্তা করি সেক্ষেত্রে, আর এখনকার যে মার্কেটিং স্টাইল এবং চিন্তা ভাবনা, এটা কিন্তু ডে আর নাইট ডিফারেন্স। অনেকেই হয়তো বা চিন্তা করে না, আর আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা ছাড়াও সবসময় একটা কথাই শুনে আসছি, যে প্রচারই প্রসার। কথাটা কিন্তু আসলেই ঠিক, প্রচারই প্রসার, কিন্তু প্রচারের ধরনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি কিভাবে প্রচার করবেন। ব্যবসা ক্ষেত্রেই প্রচারের বিষয়টা খুব বেশি আসে, আর অন্যান্য বিষয়ে যে প্রচারের বিষয়টা সেটা তো না বললেই হয়। আর মার্কেটিং আসলে প্রচারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচার মার্কেটিং যাই বলি না কেন আমরা, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ব্যবসার প্রধান চাবিকাঠি হচ্ছে মার্কেটিং। তো অন্যতম বিষয় হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। তো আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, কিভাবে করবেন, আপনার ব্যবসার ধরন অনুযায়ী। কিন্তু আপনি ব্যবসা, নতুনভাবে কোনো ব্যবসা যদি এস্টাবলিশ করতে চান এবং মডার্নাইজ করতে চান, সোশ্যাল মিডিয়ার কোনো সেকেন্ড কোনো অপশন এখন আর নাই। পুরনো যে সমস্ত এস্টাবলিশ বিজনেস ছিল তারাও আস্তে আস্তে এখন অনলাইনের ব্যবসা বা বিভিন্নভাবে তারা প্রচার শুরু করছে। আর স্পেশালি এই করোনা মহামারীতে তো আমরা সবাই মোরলেস কম বেশি অনলাইন ব্যবসা বা সোশ্যাল মিডিয়ার উপরে অনেকটাই নির্ভরশীল। ফেসবুক শপিং, ইবে, অ্যামাজন, আলিবাবা, বিভিন্ন দেশে যা আছে, আর বাংলাদেশে ফেসবুক শপিংটা খুব বেশি পপুলার। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন কয়েকটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ মার্কেটিং আর একটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং। এখন নেগেটিভ মার্কেটিং বলতে আসলে আমরা যা বুঝি, যে নেগেটিভিটি ছড়ানো এবং একটা গসিপ ক্রিয়েট করা, তারপরে সবাই আপনাকে চিনবে, সবার অ্যাটেনশন নেওয়া, আসলে সব কিছুই ঠিক আছে। কিন্তু এইখানে প্রফেশনাল ওয়েতে নেগেটিভ মার্কেটিংয়ের ভাবনাটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনি নেগেটিভ মার্কেটিং করে, হ্যাঁ, আপনি অ্যাটেনশন নেবেন, আপনি সব কিছুই করবেন, শুধুমাত্র নেগেটিভ ওয়েতে মানুষের অ্যাটেনশন নেওয়াটা, এটা একটু ডিফারেন্ট। মানে পজিটিভ ওয়েতে নেগেটিভ মার্কেটিং করা, যেমন আমি আমার ক্ষেত্রে যেটা করি, যেহেতু আমি বাংলাদেশে বোর্ন এবং এখানে এসে আমি ব্যবসা করতেছি, আমি আমার ক্ষেত্রে করি, দেখা গেছে যে কোনো একটা জিনিস আমি হয়তো লিখলাম, বা দেখা গেলো যে উইন্ডোতে কোনো একটা কিছু করলাম, বা সোশ্যাল মিডিয়ায় আমি জেনে বুঝে দেখা গেছে যে অনেক সময় আমার স্পেলিং মিস্টেক বা কিছু ধরনের মিস্টেক আমি করি যেগুলো খুব অড লাগে, এবং এটা আমার জেনে বুঝেই করা। এর কারণ হিসেবে আমি যেটা মনে করি, এটা আমার সিক্রেট, এটা হচ্ছে যে আপনি যদি নর্মাল একটা জিনিস দেখেন সেটা আপনার মাথায় সেট হয় না, আপনি যদি ভুল কোনো জিনিস দেখেন সেটা আপনার মাথায় সেট হয়, এবং পরবর্তীতে যদি কোনো বিষয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করতে থাকেন, তাহলে যে ভুলটা আপনি দেখে গেছেন ওটা হয়তো আপনার মনে পড়বে, এবং মনে পড়লে আপনি মনে মনে হাসবেন, কিন্তু হয়তো বিজনেসটা ওইখান থেকেই ব্যাক আসে। এবং আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি 100% সাকসেস আমার এই টেকনিকে। তো এখানে শো অফ করার কিছু নাই, অনেক সময় দেখা যায় যে মানুষের কাছে নিজের উইকনেসটাকেই স্ট্রেংথ করাও, এটাও অনেক বড় একটা বিষয় হয়, এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা খুবই বিশাল একটা কাজ করে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, সমস্যা না, আমি চেষ্টা করব। তো যা বলছিলাম, সো নেগেটিভ মার্কেটিংটা আপনারা এভাবে করতে পারেন। পজিটিভ মার্কেটিং হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় দিবেন, এবং দুইটার যেটাই আপনি করবেন না কেন, আগেই ভিডিওর আগেতে যেটা বলেছিলাম যে মার্কেটিংয়ের ক্ষেত্রটা আসলে চেঞ্জ হয়ে গেছে,
এখন আর পেপার পত্রিকা কেউভাবে পড়ে না, পড়লেও দেখা গেছে যে পেপার পত্রিকাও অনলাইনেই মানুষ পড়ে। সো আপনার মোটামুটি 80% মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা এখন অনলাইন বেজ হয়ে গেছে। তো ফেসবুকে মার্কেটিং করা, গুগলে মার্কেটিং করা এবং আমার যে কয়টা ব্যবসা আছে এর মধ্যে সবগুলা ব্যবসাতে কিন্তু আমার একটা নির্দিষ্ট বাজেট থাকে যে এটার জন্য আমি মাসে এত টাকা মার্কেটিংয়ে বা প্রচারের ক্ষেত্রে আমি ইউজ করব। রেস্টুরেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে আমি মার্কেটিং করি, সেটা হচ্ছে রেস্টুরেন্টে আমি মানুষদেরকে ইনভাইট করি ফ্রি খাওয়ার জন্য, বা অনেক সময় দেখা গেল তাদেরকে একটা কম্পিটিশন অফার করি যে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করে, তারা শেয়ার করে, তারা তাদের বন্ধুবান্ধবদের ফেসবুকে লাইক করে, অথবা আমার রেস্টুরেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওইখানে তারা সাবস্ক্রাইব করে এবং কোনো একটা অফার বা কোনো একটা ইম্পর্টেন্ট ঘোষণা যদি আমি দিতে চাই তখন আমি ফেসবুকে যাই এবং মানুষকে ইন্সপায়ার করি যে আপনারা যদি এটা শেয়ার করেন তাহলে আমরা লটারির মাধ্যমে দুই একজন বিজয়ীকে আমরা রেস্টুরেন্টে ডাকি এবং তাদেরকে ডিনার ফ্রি দিই বা লাঞ্চ ফ্রি দিই। এতে হয় মানুষের যারা অলরেডি এই রেস্টুরেন্টে আসছে তারা এটা হাইলি রিকমেন্ড করে এবং আমার ফলোয়ার্স বা যারা থাকে তাদের সংখ্যাটাও বেড়ে যায়। আর এইটা হয় যে রাদার দেন আমি কোনো কোম্পানিকে টাকা দিলাম, যেমন ফেসবুক বা এই ধরনের মানুষদেরকে টাকা দিয়ে প্রচার করার চেয়ে আমি আমার রেস্টুরেন্টে আমি আমার কাস্টমারকে ইনভাইট করলাম, তারা আসলো, তারা এক্সপিরিয়েন্স করলো এবং তারা আরও 8-10 জনকে রিকমেন্ড করে। সো মার্কেটিংয়ের বিষয়টা আসলে এক এক ব্যবসায় এক এক ক্ষেত্রে এটা এক একভাবে কাজ করে। আর তবে ওল্ড স্টাইলের মার্কেটিং এটা একদমই চেঞ্জ হয়ে গেছে, এখন টিনেজার থেকে শুরু করে সবাই মোটামুটি ফেসবুক ইউজ করে, সবাই টুইটার ইউজ করে, আই মিন অনলাইন বেজ। তো আপনাকে অনলাইন বেজ একটা গসিপ ক্রিয়েট করতে হবে যদি আপনি নতুন ব্যবসায়ী হন। আর পুরাতন ব্যবসায়ী যারা আছে তাদের অলরেডি একটা কাস্টমার বেজ বা ক্লায়েন্ট বেজ আছে, তারা কোনো না কোনোভাবে ওয়ার্কআউট করে, কিন্তু আপনারা দেখবেন যে পুরনো ওল্ড ফ্যাশন বিজনেস তারাও কিন্তু এখন অনলাইনে আসছে, তারাও অনেক টাকা বিনিয়োগ করতেছে এবং তারাও চাচ্ছে যে তারাও নতুন যেই কাস্টমার ক্রিয়েট করা, অ্যাডভার্টাইজিং করা, এগুলোও কিন্তু তারা এখন অনলাইন বেজেই করছে। পেপার পত্রিকাগুলোও দেখবেন যে তারাও অনলাইন বেজ সব কিছু করার চেষ্টা করতেছে। ভবিষ্যৎটা আসলে দোকানে গিয়ে কাপড় কেনার যেই ঐতিহ্য এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সো যত যাই আপনারা করেন না কেন, আপনারা চেষ্টা করবেন যে মার্কেটিংয়ে মডার্নাইজ নিয়ে আসার জন্য, এবং মার্কেটিংয়ের আগে যে বিষয়গুলো ছিল যে আপনি একটা অ্যাডভার্টাইজ করতেন সেখানে কাস্টমারদের কোনো ইনভলভমেন্ট ছিল না, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত। আপনি যে কোনো একটা বিজ্ঞাপন দিলেই এখন কিন্তু আর মানুষ ওইভাবে দেখে না, বিজ্ঞাপনের মধ্যে আপনার কাস্টমারের জন্য সুবিধা, কাস্টমারের জন্য আপনি কী করেন, আপনার যেই স্ট্রেংথগুলা আপনাকে 10 জন থেকে ডিফারেন্ট হতে হবে এবং ওই বিষয়গুলো আপনাকে তুলে দিতে হবে। আর যেটা আমরা সব সময় যে ভুলটা সবচেয়ে বেশি করি, স্পেশালি আমি বাংলাদেশের কিছু প্রচারের ক্ষেত্রে যা দেখি যে টু মাচ ইনফরমেশন দেয় যে কোনো বিজ্ঞাপনে, বা দেখা গেল ছোট্ট এতটুকু একটা বিজ্ঞাপন তারা দেয় বা কোনো একটা পোস্ট করে, এত বেশি পরিমাণে ইনফরমেশন থাকে এখানে, আসলে কাস্টমার হিসেবে কখনোই আমি এত ইনফরমেশন পড়ব না। যে কোনো মার্কেটিংয়ে আপনি প্রথমেই আপনার স্ট্রেংথগুলো দিবেন, আপনি আপনার কথাগুলো বলবেন, কিন্তু এগুলো হবে বুলেট পয়েন্টে। কারো যদি আগ্রহ থাকে আপনি নিচে দিতে পারেন, কিন্তু আপনার যে মেসেজটা এটা খুব সংক্ষিপ্ত, ম্যাক্সিমাম 4-5 লাইনের মধ্যেই আপনি দেওয়ার চেষ্টা করবেন, যাতে অল্পতেই তারা মেসেজটা পেয়ে যায় যে আপনার ব্যবসার ধরন বা আপনি কী ধরনের সুবিধা দিচ্ছেন, আপনি কী করতে চাচ্ছেন, কাস্টমার আসলে এখানে 10 জনের কাছ থেকে আপনার কাছে কী ব্যতিক্রম পাবে। আর আমরা সবসময় প্রচার করি হলো যে নিজের ব্র্যান্ড, হ্যাঁ আমরা ভালো, আমরা এটা করি, আমরা ওটা করি, আমরা এই সুবিধাটা দিই, কিন্তু আফটার সেল নামও কিন্তু একটা সার্ভিস থাকে। যেমন আপনার কাছ থেকে কেউ একটা জিনিস কিনলো, তারপরেও কিন্তু কাস্টমারের একটা সার্ভিস থাকে যে 30 দিনের মধ্যে আপনি যদি আপনার জিনিস ফেরত আনেন অব্যবহৃত তাহলে আপনারা টাকা ফেরত পাবেন বা আপনি চেঞ্জ করতে পারবেন, এই বিষয়গুলোও কিন্তু আসলে দেওয়া উচিত। তো সব ক্ষেত্রেই আসলে ক্লিয়ারনেস থাকা উচিত কাস্টমারের দিক থেকেও। একজন কাস্টমার হিসাবে আপনি চিন্তা করবেন যে আমি যদি
কাস্টমারের জায়গায় থাকতাম তাহলে আমি কি চিন্তা করতাম? একজন ব্যবসায়ী হিসাবে সবসময় কাস্টমারের কথা চিন্তা করা উচিত এবং কাস্টমারের দৃষ্টিকোণ থেকে আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ী হিসাবে আপনার অবশ্যই চিন্তা থাকবে যে আপনি টাকা ইনকাম করবেন বা ব্যবসা বাড়াবেন, আপনারও পরিবার আছে। সব কাস্টমার এক না, কিন্তু সবাই আপনিও একজন আরেকজনের জন্য কাস্টমার, এই জিনিসটা ভুললে কিন্তু হবে না। সো আপনাকে অবশ্যই কাস্টমারের দিকটা খেয়াল রাখতে হবে। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন খুবই ইম্পর্টেন্ট, আপনি যে ধরনের ব্যবসায় করেন না কেন। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, এটা আমি সব জায়গায় দেখেছি, অনেক প্রচার করা হয়, অনেক অ্যাডভার্টাইজিং করা হয়, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তো মানে খরচ করে ভরায় ফেলে, কিন্তু আমি অনেস্টলি সেইড, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখেছি, যে আপনি ততটুকুই অ্যাডভার্টাইজমেন্ট করবেন যতটুকু আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভার্টাইজ করলেন, কাস্টমার আপনার ডোরে আসলো কিন্তু তারা সার্ভিস পাচ্ছে না, তো তখন কিন্তু আপনার গুড অ্যাডভার্টাইজমেন্ট আর নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টে চলে যায়। তখন একটা কাস্টমার যদি খারাপ হয়, আপনি আরও দশজনকে খারাপ করছেন। আর এই চিন্তা যদি থাকে যে একটা কাস্টমারের আপনি কেয়ার করতেছেন না, আরে কাস্টমার অনেক আসবে, অনেক যাবে, আসলে এই চিন্তাগুলো কিন্তু সম্পূর্ণই ভুল। টুডে টুমোরো আপনাকে এটা সাফার করতেই হবে। সো মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। অনেক এখন ওয়ে আছে যে আপনাকে মার্কেটিং করার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে হয় না। আপনি যদি একটু স্মার্ট হন, একটু ক্লেভার হন, দেয়ার ইজ সো মেনি ওয়েজ আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারেন, রাদার দেন আপনি আরেকজনকে টাকা দিয়ে মার্কেটিং করানোর চেয়ে। অল্প একটু যদি প্রযুক্তি জ্ঞান থাকে, আমার মনে হয় আপনি নিজেও এটা করতে পারেন। অনেক ধরনের ওয়ে আছে, আপনি চাইলেই এগুলো করতে পারেন। টাকা খরচ করে মার্কেটিং যদি করতে চান, তো বেস্ট প্ল্যাটফর্মগুলো আপনাকে চুজ করতে হবে এবং আপনাকে রেডি হতে হবে যে হ্যাঁ, আমি মার্কেটিং করছি, আমি প্রচার চালাচ্ছি, আমার ব্যবসাতে কাস্টমার আসবে, তো সেটার জন্য আপনাকে রেডি হতে হবে। আপনি মার্কেটিংয়ে অজস্র টাকা পয়সা ঢেলে গেলেন, কাস্টমার এসে কোনো সার্ভিস পেলো না, তাকে কোনো ভালো প্রোডাক্ট দেয়া হলো না, তাকে কোনো আফটার সার্ভিস সেল দেওয়া হলো না, এই ধরনের মার্কেটিংগুলো আসলে খুবই বিপজ্জনক, বরং আপনার ব্যবসার উন্নতির চেয়ে অবনতিটাই বেশি ডেকে আনবে। তো অবশ্যই আপনাদের এটা চিন্তা করতে হবে যে আপনাকে যাই আপনি প্রচার করেন, আপনার ব্যবসার উন্নতির জন্য, কাস্টমারের জন্য যাই করেন না কেন, আপনাকে অবশ্যই কাস্টমারদের বিষয়ে চিন্তা করতে হবে। আর সব কিছুই কিন্তু কাস্টমার কেন্দ্রিক, আপনি কোনো কাস্টমারকেই খারাপ বা ক্লায়েন্ট, এক এক পেশার মানুষের জন্য কাস্টমার ক্লায়েন্ট হোয়াট এভার, তাদের স্যাটিসফ্যাকশনটা খুবই জরুরি। অজস্র টাকা পয়সা ইনভেস্ট করে আপনি মার্কেটিং করলেন কিন্তু কাস্টমার আসলো না, আর আসলেও দেখা গেল যে আপনারা সার্ভিস দিতে পারছেন না, সেটা কিন্তু আসলে ভালোর চেয়ে খারাপের দিকটাতেই বেশি যায়। আপনাদের যদি আরও কিছু জানার থাকে যে আমি কী ধরনের ফ্রি মার্কেটিং করি, আমি ভিডিওতে একটি উদাহরণ দিয়েছি, আমি এরকম অনেক প্ল্যাটফর্ম ইউজ করি যেগুলোতে আমি ফ্রি মার্কেটিং করি। সো সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যাটফর্ম মার্কেটিংয়ের জন্য, এটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এখনও যে কথায় ওয়ার্ড অফ মাউথ, মানে আপনি মুখে মুখে যেই রিকমেন্ডেশনটা হয়, আপনি ভালো হলে সে আরও দশজনকে গিয়ে বলবে, এই বিষয়টা কিন্তু এখনও অনেক ভালো কাজ করে। এগুলাও ভুলে গেলে চলবে না যে আপনি ডিজিটালাইজ মার্কেটিং করবেন মানুষকে আনার জন্য, যারা নতুন আসবে, যারা আসবে তাদেরকে বলবেন আপনার যদি সার্ভিস ভালো হয় আপনার আরও দশজনকে রিকমেন্ড করবেন, বা কোনো একটা অফার দিবেন যে আপনার যদি আরেকজনকে রিকমেন্ড করেন পরবর্তী শপিংয়ে, বা পরবর্তী আপনি যদি আমাদের কাছ থেকে সার্ভিসটা নেন আপনারা এই সুবিধাটা পাবেন। এভাবেই কিন্তু আপনি অর্গানিক্যালি ব্যবসার জন্য ভালো কিছু পজিটিভ ওয়েতে আপনারা চিন্তা করতে পারেন। আর অবশ্যই যে জিনিসটা আমি বলেছি আবারও বলছি, যে কোনো মার্কেটিংয়েই আপনি বুলেট পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন, আকবরের ইতিহাস লেখার চেষ্টা করবেন না, কারণ এত ধৈর্য এখনকার যুগে নেই। যদি বুলেট পয়েন্টগুলোতে আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন, পরবর্তীতেই কিন্তু তারা আপনার জিনিসগুলো নিচে যাবে। তো আপনাকে অ্যাট্রাকটিভ কিছু লিখতে হবে, এবং যে কোনো ধরনের বিজ্ঞাপন করেন না কেন, আপনাকে অবশ্যই কাস্টমারের দিকটা বিবেচনা করতে হবে এবং কাস্টমারের সুযোগ সুবিধা এবং কী ধরনের বেনিফিট পাবে আপনার কাছে, সে তারা কেন আসবে, এই ধরনের কিছু অ্যাট্রাকটিভ যদি আপনারা লিখে কাস্টমারের অ্যাটেনশন ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রচার বা একটা মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিংয়ের সার্থকতা হয়।
এবং সার্থকতাটা ওইখানে 50%, বাকি 50% নির্ভর করে যখন কাস্টমার আপনার কাছে আসবে এবং তারা প্রপার সার্ভিসটা আপনার কাছ থেকে পাবে। আমার মনে হয় আমি বুঝাইতে পারলাম। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। হঠাৎ করে আসা এবং হঠাৎ করেই বলা, আসলে আজকে সকালে কিছু কাজ করছিলাম এইসব বিষয় নিয়ে, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।